তো ভাই আজকে আমি নিয়ে চলে এসেছি সলো ভার্সি স্কোয়াড খেলার এমন কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলো ফলো করলে যে কেউ হয়ে যাবে রাতারাতি পুরো প্লেয়ার। আর বিশ্বাস করো ভাই, তুমি যদি আমার টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করো তাহলে কোনো এনিমি তোমাকে মারতে পারবে না। এই এই দেখো কামডা কি হলো, ইনটোতেই মানিজ্জত খেয়ে দিল সালা এনিমি। জাগে প্রথম ম্যাচ তো এটা আবেগের ঠেলায় মরে গেছি, ওইটা বড় কথা নয়। তবে আজকের ভিডিওতে যেহেতু আমি 20-30টা এনিমির পেছন মারতে চলেছি তাহলে অবশ্যই কিছু শেখার আছে। আর আজকের এই ভিডিওটা থেকে আমরা শিখতে চলেছি তোমার সামনে এনিমি দৌড়াদৌড়ি করলে কিভাবে নিজের বেশি নিজের চাপ দিয়ে ধরে ধৈর্য ধারণ করে বসে থাকতে হয়। এছাড়াও আমরা আরো শিখতে চলেছি এনিমির কিল কখনো চুরি করা যাবে না, চুরি করা মহাপাপ, এনিমির কিল গুলো চুরি না করে হালাল করে নিতে হবে। এছাড়াও আরো থাকতে তিন স্কোয়াডের মাঝখানে পড়ে গেলে কিভাবে সিদ্দিক সরের মতো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও বলে সেই জায়গা থেকে বেরিয়ে আসার টিপস এন্ড ট্রিক্স। এই শিক্ষণীয় বিষয়গুলোর পাশাপাশি আজকের ভিডিওতে আমি যে কি পরিমাণ টিপস এন্ড ট্রিক্স ছাড়িছি যেগুলো দেখার পর তোমরা ফিট খেয়েও যেতে পারো। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ও বাবা, এ আবার কি ম্যাপ দিল গো! এই ম্যাপে আমি টিপস এন্ড ট্রিক্স কি দেব? এনিমি তো মেরে তোমাদের টিপস এন্ড ট্রিক্স শিখাবে না, যাকে সেটা বড় কথা নাই। বড় কথা হচ্ছে আমি চলে যাবো সরাসরি একদম ব্লু জোনে, কারণ ব্লু জোনে নামার সাথে সাথে আমি অনেক কিছু গান পেয়ে যাব, গানের সাথে সাথে কিছু এনিমিও পেয়ে যাব। ঠিক আছে, তো এখন আমি সরাসরি উঠতে উঠতে ব্লু জোনে চলে যাচ্ছি। আর তোমরাও যদি তোমাদের অচিনা কোনো ম্যাপ দেয় তাহলে তোমাদের ব্লু জোনে চলে যেতে হবে, কারণ ব্লু জোনে দেখো দুই স্কোয়াড নামছে, খুবই ভালো কথা। তো ভাই দেখো, খালি ব্লু জোনে নামলেই কিন্তু হবে না, তোমার একেবারে গানের উপরে নামতে হবে। আর যে সে গানের উপরে নামলে হবে না, একদম ভালো একটা গানের উপরে নামতে হবে যাতে ইনিমি গান পাওয়ার আগে তুমি ইনিমির পিছন মেরে দিতে পারো। দেখো আমি সরাসরি এখন একটা গানের উপরে উপরে নাম না নামতে পারিনি, আরে সেটা বড় কথা নয়, আমি নামতে পারিনি তাই কি হয়েছে, তোমরা নামবে। হ্যাঁ, তোমরা কিন্তু গানের উপরেই নামবা, আমি এখনই গান পেয়ে যাবো না ব্লু জোন না। এই দেখো, এই এই দেখো গান। ও বাবা, এটা তো ব্লু জোন না বাল জোন দেখছি। আরে ওরে বাবা রে, গান পাইছি, অস্থির লেভেলের একটা গান পাইছি, যেই গানটা দেখলে আমার মাথায় নষ্ট হয়ে। দাঁড়াও দাঁড়াও, আশেপাশে এনিমি আছে, এনিমির আভাস পাচ্ছি আমি, হালকা পাতলা আভাস পাচ্ছি। দেখো এবার কিভাবে ধৈর্য ধারণ করে মারতে হয়। ওরে ধৈর্যের মারে বাবা, আরে বাবা রে বাবা, সরি সরি সরি, ধৈর্য ধরে মারা উচিত ছিল না, তা তালি এরম ফলায় আসা লাগতো না, এবার তো ফলাই ফল। ওরে বাবা রে, ধৈর্যের 108 লেগে গেছে। ওরে বাবা রে, নদীতে ঝাঁপ দি। উড়ি বাবা রে বাবা, কি বাসা বাঁচিসি রে, এবার পালাবো। আরে বাবা রে, পাপা 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 পাপা, পালাবো আমি। এই 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 এনিমি দেখি দেখি দেখি, চাও কত বড় খারাপ দেখি, চাও কিভাবে লাভ দিচ্ছে, মানে মানছে না যে এদিকে নদী। আরে বাবারে, আরো একটা, ও এই দেখো এটাও একটা টিপস এন্ড ট্রিক্স। হ্যাঁ, তুমি নদীতে এভাবে ঝাঁপ দিও, এই নিবে লোভ দেখায়। ওরে বাবারে বাবা, লোভ দেখায় দেখি সব, যে এটা কইলাম। ও কাকু, আমার পিছনে যে এত সুগন্ধ, এটা তো আমি আগে জানতাম না, এক সুগন্ধের জন্য তিনটে নিবে লাভ দিছে নদীর মধ্যে, ওদের কত বড় সাহস। তো এই জায়গা থেকে আমরা কি শিখলাম ভাই? এই জায়গা থেকে আমরা শিখলাম যে ইনিমের সামনে এরকম লটার পটার করে নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে। হি, তাহলে দেখবো তোমার পিছনের গন্ধ শুকি শুকি তিনটে চারটে ইনিমি নদীর মধ্যে লাভ দেবে, আর তুমি সহজ স্কিল গুলো পেয়ে যাবা। তো এবার আমি নদীর থেকে উঠে আবারও ব্লু জোনের দিকে ধাবিত হই। হ্যাঁ, আর যেহেতু এটা ব্লু জোন না বাল জোন, এই জন্য আমি কোনো গুলোয়ালই পাইনি, মানে একটা দুটো গুলোয়াল পাইছি, এই জন্য এখান থেকে আমি একটু গুলোয়াল কিনে নিয়ে যাই। কারণ বলা তো যায় না কোন ইনিমি কোন ফাঁক দিয়ে যে সামনে চলে আসবে না, তোমাদের সবসময় গুলোয়াল রাখতে হবে কাছে। হ্যাঁ, তাহলে মানে কথা বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না, উস্তাদ উস্তাদ, কানে ডিস্টার্ব, গলায় ডিস্টার্ব হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, সরি সরি। তো এই জায়গা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? এই জায়গা থেকেও একটা টিপস এন্ড ট্রিক্স আছে, সেটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স, সেটা হচ্ছে ভয় পাওয়া যাবে না। আমি যেভাবে ভয় পেয়ে যে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, এরম ভয় পাওয়া যাবে না। তোমার সবসময় বুকে একটা সাহস থেকে এনিমির পিছন মারতে হবে। তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এনিমির পিছন তো তুমি মারতে পারবে না, তোমাকে সবসময় শক্তিশালী এবং কঠিন না কঠোর হতে হবে। ঠিক আছে, এইবার চলো আমরা চলে যাই পরবর্তী টিপস এন্ড ট্রিক্স এর দিকে। হ্যাঁ, যদিও বুঝতে পারছি না কি টিপস এন্ড ট্রিক্স দেখাবো, আচ্ছা গাড়ি চালাতে থাকি, সামনে যা আসবে না ওইটাই টিপস এন্ড ট্রিক্স বানাই দিবা। ঘর খুলছে কত বড় সাহস! উরে বাবা রে বাবা, এই ঘরটা আমার। তো ভাই, এখান থেকে আমরা কি টিপস এন্ড ট্রিক্স শিখলাম বলো? সেটা হচ্ছে তোমার কাছে যদি ঘর খোলা চাবি না থাকে তাহলে তুমি এরকম ঘরের আশেপাশে ঘাপটি মেরে পড়ে থাকবা, যে একটা এনিমি এসে ঘরটা খুলবে তার পিছন মেরে তার লুটগুলো নিয়ে নিবা। এটাই হচ্ছে এখানকার মূল টিপস এন্ড ট্রিক্স। আর এরই সাথে কিল করে ফেললাম আমি 6টা।
তার মানে আজকে 30টা কিল করা আমার কাছে মনে হচ্ছে না কোনো ব্যাপার হবে। হ্যাঁ, এবার পরবর্তী একটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে তোমার গুলুয়াল গুলুয়াল ভরপুর হেডা ভর্তি করে নিতে হবে। যদিও নতুন আপডেটের পর গুলুয়াল আর হেডা ভর্তি করে নেওয়া যাবে না, কিন্তু যতদিন আপডেট না আসছে ততদিন তোমার কাছে হেডা ভর্তি করে গুলুয়াল রাখতে হবে। দরকার হয় তোমার কাছে এসএনজিএম ও জিরোটা থাক, এসজিএম ও জিরোটা থাক, তারপরেও তোমার মনে করো গুলুয়াল ফুল নিতে হবে। তুমি গুলুয়াল দিয়ে ইনিমিন মেরে ফেল দিতে পারবা, সেটা একটু পরেই তোমাদের দেখাবো। হ্যাঁ, এবার চলো আবার আমরা গাড়ি নিয়ে সামনের দিকে পরবর্তী টিপস এন্ড ট্রিক্স এর দিকে এগিয়ে যাই। আশেপাশে কোনো ইনিমি নেই, এই এই সামনের সামনের ঘরে মনে হচ্ছে ইনিমি। আচ্ছা, এই এই ঘরে মনে হচ্ছে ইনিমি। কয় কয় স্কোয়াড? এক স্কোয়াড, দুই স্কোয়াড, আরে বাবা রে তিন স্কোয়াড। এই সরি সরি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। এই এই দাঁড়াও দাঁড়াও, কিল চুরি কিল চুরি কিল চুরি, এই সরি কিল চুরি না, এটা হালাল হালাল হালাল। আচ্ছা ইনিমি ওইটা মনে করো এই যে ওরে মারিলো তারে আমি মেরে দিছি। এবার 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 এই এত ইনিমি, ওরে বাবা রে বাবা সরি আমার ভুল হয়েছে, ওরে বাবা রে এত ইনিমি কেন এখানে? এই এই কাকু, ও কাকু, এই এই বাবা রে বাবা, এই ডাউন ডাউন করে দিছি। ও অয় অয় অয়, এই দেখো এই হচ্ছে হালাল কিল চুরি। এখানে কিন্তু কোনো চুরি হয়নি, এখানে যা হয়েছে সব হালাল কাজকর্ম হয়েছে। কিভাবে হয়েছে আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এই ইনিমিটার যে পিছন মেরেছে তার পিছন আবার আমি মেরে দিছি। এখন আমি যখন তার পিছন মেরে দিছি তখন এই কিলটা তো আস্তে আস্তে ইলিমিনেট হয়ে যেত, তাই এই কিলটা আমি যখন নিয়ে নিছি সেটা মনে করো হালাল কিলই হয়েছে। হ্যাঁ, চুরি কিল কিন্তু হয়নি। হ্যাঁ বুঝিস তো, আর সময় মনে করো আমার মতো নীতি ঠিক রাখবা। এ এ গুলোয়াল নীতি পাচ্ছি না, দাঁড়া গুলোয়াল নীতি পারবো না মানে গুলোয়াল নষ্ট করে গুলোয়াল নেবো, তুই লোক চিনিস। এইবার গুলোয়াল সবকিছু নিয়ে আসিস। এবার এখানে ওরে বাবা রে বাবা বাবা বাবা, আরে একটু হলি ইষ্ট করিলাম ভয়তে, ওরে বাবা রে বাবা, এ আন্টির বলে একে দেড়াই রয়েছে, কি ভয়টা যে পাইলাম রে ভাই, সে ভয়ের কথা আমি কিভাবে বলবো। আচ্ছা যাই হোক, এখান থেকে লুটপাট তো করে নিলাম, এই মনে করো ভেজ রিপার কিটো ছাড়বো না, একটাও গুলোয়ালও ছাড়বো না, তাতে হয় বাল আমার কাছে এমন থাক আর নাই বাল আমার এমন গুল্লাই যা। ঠিক আছে, এবার আবারও আমি এইখান থেকে সরাসরি চলে যেতে চলেছি, আবারও গাড়ির উপরে চেপে বসবো আর এবার জোনে যাবো, কারণ জোন অত্যাধিক লেভেলের পাশায় আমার কারেন্ট মারছে, যে কারেন্ট আমি সহ্য করতে পারছি না। উড়ি বাবার, এই কারেন্টের পরে কারেন্টের পরে ইনিমি, দেখো এই এই দেখো এদিকে দুটো মনে করো মারামারি করছে। এই যে এই দেখো আমি এইটার মেরে দিলাম, এখন এর কিলটা আমি হালালভাবে নেব। ঠিক আছে, এই যে প্যাক করে মনে করো হালালভাবে আমি এর কিলটা নিয়ে নিলাম, নাহলে এলিমিনেট হয়ে যেত। এইগুলোরই কিন্তু কিল চুরি বলে না, কিন্তু আর একটা সারা কন্দে মারলো। আচ্ছা এইবার দেখো কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। এখানে আমার পিছনে আছে এক স্কোয়াড, সামনে আছে এক স্কোয়াড, তার মধ্যে আবার জোনে 400 ভোল্টেজের কারেন্ট মারছে পাশায়, একটু পরে দেখবো 1000 ভোল্টেজের কারেন্ট মারছে। ঠিক আছে, তো এমন একটা সময় ধৈর্য ধারণ করে আমার আস্তে করে গাড়িটা নিয়ে এই জায়গা থেকে ভেঙে যেতে হবে, কারণ ওর মধ্যে পুন্দাবুন্দি করা নিজের পিছন নিজে মারা সমান রে ভাই। এই দেখো জোনের বাইরে চলে আসলাম, এইবার দেখো ওদেরও তো জোনে আসতে হবে, কারণ কারেন্ট তো আমার একা আর মারছে না, ওদের পাশে তো 400 ভোল্টেজে মারছে। ওই দেখো দৌড়ই দৌড়ই আসছে, এইবার দেখো এটা গাড়ি দিয়ে কিভাবে উড়োই দিয়ে, এই যে দিছি দিছি উড়োই দিছি, এইবার মনে করো দুটো ঘা দিয়ে ইনিমি হাওয়া হয়ে যাবে। কি হলো বুঝতে পারলাম না তো, এই ইনিমি কোন দিক গেল? হ্যালো, এই 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 আশেপাশে এই কি ধরনের ম্যাজিক দেখালো ইনিমি আমার সাথে? এ ইনিমি হ্যালো, মরে গেলি তো কমেন্ট বক্স থাকবে, সেটাও তো পালাম না, কনে গেল, এ কি জ্বালায়। তো মাঝে মাঝে তোমার সাথে এরকম অলৌকিক কাণ্ড কারবার হবে, এটার জন্য মনে করো ভয় পালি হবে না, এটা হচ্ছে জরিনার পাগলামি। জরিনার পাগলামির জন্য নাম গিলিস দু একটা দেখা দেয়, কিন্তু আশেপাশে ইনিমি, আরে বাবারে এই এই ইনিমি রেখে নামা যাবে না। ওই দেখো দুরি একটা পড়ে রয়েছে, এইটার এখন সিট করে ফেলাই মেরে আসি, কিল চুরি করে আসি। এই যা 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 ইলিমিনেট হয়ে গিয়েছে, আচ্ছা কষ্ট পালি হবে না। হ্যাঁ কষ্ট পালি হবে না, কষ্ট এই কিলটা কি হালাল হইলো না হারাম হইলো বলতে পারলাম না। আচ্ছা যাই হোক, এই কিল হালাল হোক, মনে করো হালাল কিল এইটাও। এইবার দেখি আমার কিল হয়ে গেছে 15টা, তার মধ্যে ইনিমি আবার লুতুর বুতুর কাছে চারিদিকে, কাছে নেই একটাও মেডিকিট, একটা মেডিকিট নেই ভাই, আমি খুব ডিপ্রেশনে চলে গেলাম। এই এর মধ্যে আবার ইনিমি, ওরে বাবা রে বাবা হেড মারিয়ে দিচ্ছে আবার একটা ইনিমি, এরে বাবা রে যাকি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার কাছে তো মেডিকিট নেই, এখন যদি পাশার থেকে কেউ এক খাবলা মাংস উঠে দেয় আমি সেই মাংস পূরণ করতে পারবো না। ওরে বাবা রে, এটা আবার পলাতে, এই খাড়া খাড়া আটটি পলা খাড়া। তো তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে মনে, যে কি রে এরকম বট বট ড্রেজাপ দেখাচ্ছে কেন ভাই? এটা আমার পিসির একটা গিলিস, আমার পিসিতে যখন আমি খেলি তখন ড্রেজাপ দেখায় না, কেন তা জানি, এটা জরিনার একটা ফল্ট মনে করো। ঠিক আছে, তো অবশেষে আমি কিল করে ফেলেছি
একটা লাইক দিয়ে দাও, লাইক, কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছু শিখিয়েছি। আমি চলে গেলাম, টাটা।